দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রযোজকও তিনি। প্রথম প্রযোজনাতেই বাজিমাত করেছিলেন দেবী সিনেমা দিয়ে। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম সিতে সিনেমা। 2018 সালে মুক্তি পায় দেবী সিনেমাটি। এরপর দীর্ঘ বিরতি। তার হাতে রোহিত নামের আরেকটি সিনেমার প্রযোজনার দায়িত্ব রয়েছে। দেবীর মতো রোহিত সিনেমাটিও সরকারি অনুদানের। প্রযোজক হিসেবে হয়তো আরও কিছু পরিকল্পনা করছেন জয়া আহসান। তারই ইঙ্গিত পাওয়া গেল 28 আগস্ট দেওয়া জয়া আহসানের পোস্টে। অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে কিছু তথ্য জানিয়েছেন। জয়া লিখেছেন, প্রযোজক হিসেবে আমার প্রয়াস শুরু হয়েছিল দেবী সিনেমা দিয়ে। সেটাও অনেক আগের কথা। সিতে সিনেমা আমার সন্তানের মতো। বর্তমানে আমরা প্রযোজনায় গুরুত্ব দিতে চাই। আমরা মনে করি নির্মাতা, প্রযোজক এবং অভিনেত্রী হওয়ার এখনই সময়। সিতে সিনেমার কাজ আরও বেগবান করতে সাদিয়া ইসলাম রোজা নামের একজনকে হেড অফ প্রোডাকশন পদে নিয়োগ দেওয়া হয়েছে।